দেখো এবার আমরা কি পড়ব প্যারালাল এসি সার্কিট প্যারালাল এসি সার্কিটকে কিভাবে সলভ করতে হয় কারণ কি আমাদের সিস্টেমে শুধু সিরিজ সার্কিট নেই আমাদের ঘরের যা কিছু কম্পোনেন্ট সব প্যারালালই কানেক্ট থাকে তাই না স্ট্রিট লাইট প্যারালাল কানেকশান থাকে তাদের তো সেই কারণে আমাদের প্যারালাল এসি সার্কিট সলভ করতে শেখাটা খুব জরুরি তো সেই কারণেই আমরা শিখব জিনিসটা এবার দেখো এখানে আমরা যেরকম একটা প্যারালাল সার্কিটের একটা ছবি এঁকেছি ওকে যেখানে ভোল্টেজ কত সাপ্লাই দেওয়া হচ্ছে ভি ভি ইকোয়াল টু ভিএম সাইনোমেগাটি ইকোয়াল টু ভিএম অ্যাঙ্গেল জিরো ডিগ্রি ওকে এর দেখো তিনটে ব্রাঞ্চ আছে এক দুই তিন তিনটে ব্রাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চে আর এল সি আছে ঠিক আছে তো এবার এখানে টোটাল কারেন্ট কত ফ্লো হচ্ছে টোটাল লোড কারেন্ট আই ফ্লো হচ্ছে সেই আইটা তিনটে ভাগে ভাগ হচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি তাহলে আই আমায় যদি বের করতে হয় তাহলে আই ইকোয়াল টু আমাকে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি করতে হবে এটা কীরকম সাম এটা হচ্ছে ফেজর সাম করতে হবে কিন্তু এটা হচ্ছে কারেন্টেরা ফেজর কোয়ান্টিটি ফেজর সাম করতে হবে ওকে এই ফেজর সাম করতে গেলে তাহলে আমাকে ফেজর আঁকতে হবে এবার ফেজর আঁকতে গেলে তাহলে আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে ইন্ডাকটিভ পার্ট বেশি এটা ক্যাপাসিটি পার্ট বেশি ভোল্টেজের সাথে কারেন্টের অ্যাঙ্গেল কতটা আছে সেটা দেখতে হবে তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে ভোল্টেজের সাথে কারেন্টের অ্যাঙ্গেল কতটা আছে সেটা আমার বের করা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তাই না ঠিক আছে তাহলে আমরা শুরু করি ফার্স্ট ব্রাঞ্চ থেকে কোন প্রসেস আমরা আমরা ফলো করব ফেজর মেথড দেখব ফেজর মেথডে দেখব আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে ফেজর মেথডে আমরা দেখো যদি ফার্স্ট ব্রাঞ্চের কথা বলি ফার্স্ট ফার্স্ট ব্রাঞ্চ এবার একটা জিনিস দেখো আমাদের কাছে এল ওয়ান যদি দেওয়া থাকে সি ওয়ানের ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সিতে ফিফটি হার্ট সেটা জানি কি অন্য ফ্রিকোয়েন্সিতেও যদি করতে বলা থাকে মানে ফ্রিকোয়েন্সি আমাদের বলে দিতে হবে তাহলে আমাদের কাছে যদি এক্স এল আর এক্স যদি জানা থাকে তাহলে আমরা বুঝতে পারবো কারেন্টটা লিডে হবে না কারেন্টটা ল্যাগে হবে ওকে তাহলে ফার্স্ট ব্রাঞ্চের ক্ষেত্রে কি বললাম যে আমাদের কাছে কিন্তু জানতে হবে যে এলের ভ্যালু কত হবে সি এর ভ্যালু কত আছে এফের ভ্যালু কত যদি জানি তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো যে এক্স এর ভ্যালু কত আর এক্স সির ভ্যালু কত ঠিক আছে তাহলেই আমরা বুঝতে পারবো যে অ্যাঙ্গেলটা কীরকম হবে অ্যাঙ্গেলটা লিড করবে না অ্যাঙ্গেলটা ল্যাগ করবে বুঝতে পারবো ওকে ধরে নিলাম আমি ফার্স্ট ব্রাঞ্চের ক্ষেত্রে ফার্স্ট ব্রাঞ্চের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এক্সেলের ভ্যালুটা এক্সির থেকে বেশি ওকে এটা কন্ডিশন তো ধরে নিয়ে আমাদের এগোতে হবে তো এই কন্ডিশন ধরে নিয়ে আমি এগোচ্ছি যে এক্সেলের থেকে এক্সির ভ্যালুটা বেশি আছে তো এক্সেলের থেকে এক্সির ভ্যালু যদি বেশি থাকে তাহলে জেড ইকোয়াল টু কী আসবে ফার্স্ট ব্রাঞ্চের ইম্পিডেন্স জেড ওয়ান সেটা ইকোয়াল টু রুটো ভাড়া অফ আর ওয়ান স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্সি এক্সএল ওয়ান মাইনাস এক্সি ওয়ান তার হোল স্কোয়ার অ্যাঙ্গেল কী হবে ট্যান ইনভার্স এক্স এল ওয়ান মাইনাস এক্স সি ওয়ান বাই আর ওয়ান এই জিনিসটা আসবে ওকে তাহলে আই ইকাল টু কী হবে আই ওয়ান আই ওয়ান ইকাল টু ভি বাই জেড ভি মানে কি ভি এম অ্যাঙ্গেল জিরো ডিগ্রি তাই না ভি ইকোয়াল টু ভি এম অ্যাঙ্গেল ডিগ্রি টু তো আমরা এটা পেয়ে গেছি এটা যদি এখানে বসাই তাহলে কী আসবে ব্যাপারটা দেখো রুটোভার অফ আর ওয়ান স্কোয়ার প্লাস এক্স এল ওয়ান মাইনাস এক্স সি এই জিনিসটা আসবে এবার এই যে অ্যাঙ্গেলটা যদি ওপরে চলে যায় তাহলে কী হয়ে যাবে নেগেটিভ অ্যাঙ্গেল হয়ে যাবে তাহলে এখানে আই ইকাল টু কি ভি এম বাই রুট ওভার অফ আর ওয়ান স্কোয়ার প্লাস এক্স এল ওয়ান মাইনাস এক্স সি ওয়ান ওকে তার হোল স্কোয়ার অ্যাঙ্গেল দেখো নিচেরটা যদি পজিটিভ থাকে নিচে পজিটিভ তাহলে ওপরটা যখন ওপরে নিয়ে যাবো তাহলে নেগেটিভ হয়ে যাবে স্বাভাবিক জিনিস তাহলে মাইনাস ট্যান ইনভার্স এক্সেল মাইনাস এক্সি বাই আর ওয়ান ওকে তাহলে আই ওয়ানটা আমরা পেয়ে গেল এখান থেকে তাহলে ফাই কত আসছে ফাই ওয়ান ফার্স্ট ব্রাঞ্চের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই ওয়ান ইকাল টু মাইনাস ট্যান ইনভার্স এক্স এল ওয়ান মাইনাস এক্সি ওয়ান ঠিক আছে বাই হচ্ছে আর ওয়ান এই জিনিসটা এলো ঠিক আছে ঠিক আছে আমরা এই ভ্যালুগুলো পাওয়ার সাথে সাথে পাওয়ার ফ্যাক্টর মানে কী বলে ফেজারটা আঁকতে থাকি তো কী হচ্ছে ব্যাপারটা দেখো এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকলাম ওকে ধরো আমার হচ্ছে এই পর্যন্ত ভোল্টেজ আছে ভোল্টেজটা এটা শো করছে এটা হচ্ছে ভি শো করছে এবার আই ওয়ান যেটা পেয়েছি সেই আই ওয়ানটা কি আমার নেগেটিভ সাইডে আছে কারণ কি ইন্ডাকটিভ লোড এখানে বেশি তাই না তাহলে এটা কি আমার ল্যাগ করছে এটা হচ্ছে আমার আই ওয়ান অ্যাঙ্গেল কত ফাই ওয়ান কী আছে নেগেটিভ অ্যাঙ্গেল তাহলে এই অ্যাঙ্গেলটা কী আসছে এই অ্যাঙ্গেলটা আসছে আমার এই অ্যাঙ্গেলটা তাহলে আসছে হচ্ছে আমার ফাই ওয়ান ওকে নেগেটিভ সাইডে হয়েছে যেরকম হচ্ছে যেরকম আমার ক্যালকুলেশানে বেরোচ্ছে সেইভাবে আমি আঁকতে থাকছি জিনিসটাকে ওকে ঠিক আছে এবার আমার ফার্স্ট ব্রাঞ্চের গল্পটা হয়ে গেল মুছতে হবে এরপর সেকেন্ড ব্রাঞ্চের গল্পটা দেখি কী হয় সেকেন্ড ব্রাঞ্চের ক্ষেত্রে ধরে নিলাম xc গ্রেটার দেন এক্স এল মানে এক্স সি টু মানে এখানে ক্যাপাসিটি লোডটা বলছি বেশি আছে ওকে তখন আমার এখানে z ইকল টু কী আসবে ইম্পিডেন্স টু ঠিক আছে আর মাইনাস এক্স এল টু তার হোল স্কোয়ার আর অ্যাঙ্গেল কত আসছে টেন ইনভার্স টেন ইনভার্স এটা কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল আসবে তাই না তাহলে টেন ইনভার্স এক্স সি টু মাইনাস এক্স এল টু বাই আর টু এই জিনিসটা আসবে যেখানে আমার ক্যাপাসিটি লোড বেশি হয়ে যায় সেখানে আমার কি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা আছে পাওয়ার ফ্যাক্টর যে অ্যাঙ্গেলটা আছে সেটা নেগেটিভ দিকে আসে সেটা আমরা দেখেছি সিরিজ সার্কিটের ক্ষেত্রে এই জাস্ট এই এই এইখান থেকে এই অবধি জাস্ট দু নাম্বার ব্রাঞ্চটা কী অ্যাজ এ সিরিজ সার্কিট জাস্ট সিরিজ সার্কিটের মতো বিহেভ করছে টোটাল টাইম মিলে কি আসছে পুরোটা মিলে আমার প্যারালাল সার্কিট হচ্ছে কিন্তু ছোটো ছোটো পার্টে আমরা যদি দেখি তাহলে সিরিজ সার্কিট

tan ইনভার্স এক্স সি টু মাইনাস এক্স এল টু বাই টু এই ঘটনাটা ঘটলো নিচের যে নেগেটিভ অ্যাঙ্গেলটা আছে এটা যদি যখন উপরে চলে যাবে কী হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তাই না তাহলে এখন i কলটা কী আসছে ভিএম অফ আর তার হোল তাই তো আর অ্যাঙ্গেল টেন ইনভার্স এক্স সি টু মাইনাস এক্স এল টু বাই আর টু এই জিনিসটা হচ্ছে ব্যাপারটা ওকে যেহেতু নিচে ছিল ওপরে যখন চলে গেল তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল আর এখানে তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাইভ টু ইকাল টু কী আসছে ফাইভ টু ফাইভ টু ইকোয়াল টু আসছে তাহলে দেখো টেন ইনভার্স এই জিনিসটাই আসছে টেন ইনভার্স এক্স সি টু মাইনাস এক্স এল টু বাই টু এই জিনিসটা আসছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এখানে আমরা কী দেখেছিলাম ক্যাপাসিটিভ লোডটা বেশি ইন্ডাকটিভ লোডের থেকে ক্যাপাসিটিভ লোড যেখানে বেশি হয় সেখানে কারেন্টটা কী করে কারেন্টটা সেখানে লিড করে তাই তো মানে অ্যাঙ্গেল যেটা আসবে ফ্যাক্টর অ্যাঙ্গেল যেটা আসবে সেটা পজিটিভ আসবে তাই না তাহলে এখন আমরা এখানে যদি ড্র করি তাহলে আই টুটা কোন দিকে থাকবে পজিটিভ অ্যাঙ্গেল হবে তাহলে ওপরের দিকে থাকবে ওকে তাহলে এইটা হচ্ছে আমার আই টু অ্যাঙ্গেল কোনটা এইটা এইটা কি আই টু অ্যাঙ্গেল ঠিক আছে ওকে তাহলে আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম এরপর দেখো থার্ড ব্রাঞ্চের ক্ষেত্রে থার্ড ব্রাঞ্চের ক্ষেত্রে ধরলাম এর ক্ষেত্রেও এক্সিটা হায়ার দিকে আছে ঠিক আছে এক্সি বড় এক্স এলের থেকে ঠিক আছে তাহলে এক্সি থ্রি গ্রেটার দেন এক্স এল থ্রি ওকে এর ক্ষেত্রে গল্পটা কি আসছে দেখো আগের মতো সেমভাবে হবে জিনিসটা তাই না তাহলে আগেতে যে যেভাবে পেয়েছিলাম সব জিনিসগুলো মানে দু নম্বর ব্রাঞ্চের কথা বলছি সেকেন্ড ব্রাঞ্চে যেভাবে পেয়েছিলাম জিনিসগুলো সেভাবেই বেরোবে তাহলে এখানে জেড ওয়ান জেড থ্রি সরি জেড থ্রি জেড থ্রি ইকোয়াল টু কী আসবে জেড থ্রি ইকোয়াল টু রুট ওভার অফ আর থ্রি স্কোয়ার প্লাস এক্স সি থ্রি মাইনাস এক্স এল থ্রি তার হোল স্কোয়ার অ্যাঙ্গেল মাইনাস টেন ইনভার্স এক্স সি থ্রি মাইনাস এক্স এল থ্রি বাই আর থ্রি এই জিনিসটা আসবে একদম কোনো ডাউট নেই তারপর কি আসছে ব্যাপারটা আই থ্রি ইকাল টু ভি বাই জেড থ্রি ভি বাই জেড থ্রি করলে কী পাবো ভি এম বাই রুটোভার অফ আর থ্রি স্কোয়ার প্লাস এক্স সি থ্রি মাইনাস এক্স এল থ্রি তার হোল স্কোয়ার অ্যাঙ্গেল কী হবে পজিটিভ এই অ্যাঙ্গেলটা নিচ থেকে যখন ওপরে যাচ্ছে তখন পজিটিভ হয়ে যাবে তাহলে তাহলে ট্যান ইনভার্স এক্স সি থ্রি মাইনাস এক্স এল থ্রি বাই আর থ্রি এই জিনিসটা হবে ওকে তাহলে এখানে ফাইভ থ্রি কত আসছে ফাইভ থ্রি আসছে দেখো এখানে ট্যান ইনভার্স এক্স সি থ্রি মাইনাস এক্স এল থ্রি বাই আর থ্রি অবভিয়াসলি ফাইভ থ্রি তাহলে কি পজিটিভ অ্যাঙ্গেল আসছে পজিটিভ অ্যাঙ্গেল মানে কি কারেন্ট লিড করছে স্বাভাবিক জিনিস কারণ কি এখানে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সটা ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের থেকে বেশি আছে তাই কারেন্ট লিড করছে ওকে তাহলে আই থ্রিটা এখন কোন দিকে থাকবে ধরে নিলাম এইটা হচ্ছে আমার আই থ্রি ওকে তাহলে দেখো আই থ্রির অ্যাঙ্গেল কোনটা আসছে এইটা এইটা কী আসছে এটা হচ্ছে আমার ফাই থ্রি অ্যাঙ্গেল ঠিক আছে আই থ্রির অ্যাঙ্গেল ফাই থ্রি এটা আসছে ওকে ঠিক আছে তাহলে আমরা এখানে ফেজর পেয়ে গেছি কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এইগুলোকে মুছে দিই এবার আমাকে পেতে হবে টোটাল ব্রাঞ্চ কারেন্ট কত হচ্ছে ঠিক আছে এখন দেখো টোটাল ব্রাঞ্চ কারেন্ট টোটাল ব্রাঞ্চ কারেন্ট আমি কীভাবে পেতে পারি এখানে যে ফেজারটা আছে সেই ফেজরগুলোর ফেজর সাম যদি করি তাহলে পেতে পারি তাই না এই ফেজর সামটা দুটো প্রসেসে করতে পারি একটা হচ্ছে প্যারালোলোগ্রাম ল লাগাতে পারি ওইভাবে করা যায় আর একটা হচ্ছে এই প্রত্যেকটা কারেন্টের কম্পোনেন্ট বের করে দুটো সাইডে ভেঙে নেব একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো কম্পোনেন্টে আমরা যদি ভেঙে নিই তাহলে বেরিক বের করতে পারি ওকে ঠিক আছে যদি আমরা প্যারোলোলোগ্রাম ল যদি লাগাই প্যারালোলোগ্রাম ল যদি লাগাই তাহলে ব্যাপারটা কীরকম হবে দেখো ছবিটা এরকম আসবে ঠিক আছে ছবিটা এরকম আসছে তাহলে এইখান থেকে এই অবধি এখান থেকে ডাইরেক্ট যদি বাড়িয়ে দিই এই অবধি এই অবধি যেটা পাবো সেটা কি হবে দেখো ভিয়ের উপরই ওভারল্যাপ করে গেছে তাই না এইটা হচ্ছে ভি ওকে এই পর্যন্ত ভি আছে সে ভিয়ের থেকে এটা কি বেড়ে গেছে এই অবধি গেছে এটা আই ওয়ান আর আই টুর রেজাল্ট তাহলে এইটাকে আমি কি বলতে পারি আই ওয়ান টু বলতে পারি আই ওয়ান আর আই টুর যেহেতু রেজাল্টান্ট এবার এই আই টু আর আই থ্রির প্যারালোলোগ্রাম মানে ইয়ে যদি আমি করি তাহলে কি আসবে এখান থেকে আই থ্রি প্যারালাল করে বাড়াতে হবে আর এখান থেকে আই ওয়ান টু আই ওয়ান টু যেটা পেয়েছি সেই আই ওয়ান টু প্যারালাল করে বাড়াতে হবে যেটা আমরা বোর্ডের বাইরে চলে যাচ্ছে ঠিক আছে তাই আমি তোমাদের দেখাতে পাচ্ছি না কিন্তু জিনিসটা ইমাজিন করো না এখান থেকে এই অবধি বাড়াবে আর এখান থেকে প্যারালাল করে প্যারালাল করে এই অবধি বাড়াবে ঠিক আছে দিয়ে এখানে হয়তো একটা পয়েন্ট আসবে তারপর এখান থেকে ওই পয়েন্টে যদি কানেক্ট করো তাহলে এই দিক বরাবর একটা মোটামুটি পাওয়া যাবে রেজাল্ট্যান্ট কারেন্ট আই রেজাল্ট্যান্ট কারেন্ট আই পাওয়া যাবে এই আইটা ঠিক আছে তো এইটা হচ্ছে আমার এইভাবে আমরা প্যারালোলোগ্রাম ড্র করেও বের করতে পারি ঠিক আছে আর প্যারালোলোগ্রাম লও লাগাতে পারি তারপর কোনো অসুবিধা নেই কিন্তু প্যারালোলোগ্রাম ল আমরা লাগাবো না এখানে এবার দেখো আমরা এখানে প্যারালোলোগ্রাম লাগাবো না আমরা এখানে কি করব। যে প্রত্যেকটা যে ব্রাঞ্চ কারেন্ট আছে সেই প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্টকে দুটো কম্পোনেন্টে ভেঙে নেবো একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর ঠিক আছে তাহলে দেখো আমরা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আই ওয়ান আই ওয়ানকে যদি ভাঙি আই ওয়ানকে যদি ভাঙতে যাই তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কী পাবো আই ওয়ান সাইন ফাই ওয়ান তাই তো এক্স এক্সিস বরাবর কী পাবো আই ওয়ান কস ফাই ওয়ান এটা পাচ্ছি ঠিক আছে পাল পেলাম আই থ্রিকে যখন আমরা ওয়াই এক্সিস বরাবর ভাঙব সেটা কী হবে আই থ্রি সাইন ওকে আর হচ্ছে এই আই থ্রিকে যখন আমি এক্স এক্সিস বরাবর যখন ভাঙব তখন কী হবে আই থ্রি কস ঠিক আছে আই থ্রি কস ওকে আর হচ্ছে ফাই টুর অ্যাঙ্গেল কত সরি আই টুর অ্যাঙ্গেল ফাই টু তাই তো আই টুকে যখন ভাঙবো ওয়াই এক্সিস বরাবর কী পাবো আই টু সাইন ফাই টু এক্স এক্সিস বরাবর কী পাবো এক্স এক্সিস বরাবর পাবো হচ্ছে আই টু কস ফাই টু আই টু কস ফাই টু আই থ্রি কস ফাইভ থ্রি আই ওয়ান ফাইভ ওয়ান এক্স অ্যাক্সিস একই দিকে পেয়েছি আর এখানে দেখো আই থ্রি সাইন ফাইভ থ্রি আই টু সাইন ফাইভ টু ওয়াই অ্যাক্সিসের পজিটিভ সাইডে পেয়েছি আর আই ওয়ান সাইন ফাইভ অ্যাক্সিসের নেগেটিভ সাইডে পেয়েছি তাহলে এখন আমার টোটাল টোটাল এক্স অ্যাক্সিস বর্বর এক্স অ্যাক্সিস বরাবর টোটাল আমার কারেন্ট কত হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর টোটাল কারেন্ট সেটা হচ্ছে আমার আই ওয়ান কস ফাই ওয়ান প্লাস আই টু কস টু প্লাস আই থ্রি কস থ্রি ওকে আর ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল আমার কারেন্ট কত হচ্ছে দেখো আই টু সাইন ফাইভ টু আই টু সাইন ফাইভ টু পজিটিভ দিকে আছে ঠিক আছে প্লাস আই থ্রি সাইন ফাইভ থ্রি পজিটিভ দিকে আছে আই ওয়ান সাইন ফাইভ ওয়ান দেখো নেগেটিভ দিকে আছে তাই এর সামনে মাইনাস বসবে আই ওয়ান সাইন ফাইবার নেগেটিভ দিকে আছে সেই কারণে কি হলো এর ক্ষেত্রে মাইনাস পুষলো ওকে এবার ধরো এদের রেজাল্ট্যান্ট আমরা প্যারালোলোগ্রাম ল যখন দেখছিলাম তখন রেজাল্ট্যান্টটা কোন দিক বরাবর পাচ্ছিলাম একটা ধরো আমি বললো এই দিক বরাবর পাচ্ছিলাম তাই তো তো এই দিক বরাবর যখন পাচ্ছিলাম এর অ্যাঙ্গেলটা রেজাল্ট অ্যান্ড কারেন্ট এটা রেজাল্ট অ্যান্ড কারেন্ট আই ওকে আমরা পাচ্ছিলাম হচ্ছে এই দিক বরাবর পাচ্ছিলাম তাহলে এর অ্যাঙ্গেলটা কি যদি আমি জাস্ট ফাই যদি নাম দিই অ্যাঙ্গেলটাকে জাস্ট ফাই যদি নাম দিই তাহলে এই আইটাকে আমি যদি দুটো ভাগে ভাগ করি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কী পাবো আই কস ফাইভ আর ওয়াই অ্যাক্সিস বড় ওয়াই অ্যাক্সিস বরাবর কী পাবো আই সাইন ফাই তাই তো তাহলে এই রেজাল্টান্ট যে কারেন্ট সেটা ইকোয়াল টুই এটা হবে আর এখানে যে রেজাল্ট কারেন্টের এক্স অ্যাক্সিস বরাবর যেটা পেয়েছে সেটা ইকোয়াল টুই আমার টোটাল ইন্ডিভিজুয়াল কারেন্টের এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট পেয়েছে তাদের সাম হবে ওকে ঠিক আছে তাহলে এই গেল আমার গল্প এবার দেখো আমাকে যদি আই যদি এবার ক্যালকুলেট করতে দেয় তাহলে আই ইকোয়াল টু আই যদি টোটাল কারেন্ট আই যদি বলতে বের করতে তাহলে আই ইকোয়াল টু রুট অফ আই স্কোয়ার কস তার হোল স্কোয়ার কস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস আই সাইন তার হোল স্কোয়ার এটা তো লিখতেই পারি এইটা স্কোয়ার রুট অফ এটা এটা হয় ঠিক আছে এবারে আই কস জায়গায় আমি এই ভ্যালুগুলো বসিয়ে দিতে পারি তাহলে কী করবো তখন আমি रूटोभार अफ रूटोार अफ आई वन कॉस फाइव वन प्लस आई टू कॉस फाइ टू प्लस आई थ्री कॉस फाइ थ्री तार तरह की प्लस क्यों आस फाइवर भलूटा बजब्बे यहाँ कि आई टू साइन ফাই টু প্লাস আই থ্রি সাইন ফাই থ্রি মাইনাস আই ওয়ান সাইন ফাই ওয়ান তার হোলস্কোয়ার ঠিক আছে তো এই হচ্ছে আমার গল্প তাহলে এইভাবে আমি তাহলে এই ভ্যালুগুলো তো আমার জানা এগুলো আমার ওই ভ্যালু না তাহলে সেখান থেকে আমি টোটাল ব্রাঞ্চ কারেন্ট বের করতে পারবো ওকে আর হচ্ছে এখান থেকে দেখো আমি এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট পেয়ে গেছি ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট পেয়ে গেছি তাহলে আমার টোটাল অ্যাঙ্গেল ফাইভ পারফেক্টেড অ্যাঙ্গেল টোটাল আমি যদি লোড অ্যাঙ্গেল বলি আমার সাব টোটাল লোড অ্যাঙ্গেল যদি বের করতে বলি যে ফাই কত হবে তাহলে এখান থেকে ফাইও বের করতে পারবো ওকে তো ফাই আমি কি করে বের করব দেখো এখানে আচ্ছা আমি এখান থেকে এই জিনিসটাকে মুছে দিলাম ওকে এখান থেকে আমাকে যদি ফাইভ বের করতে দেয় তাহলে কী হবে টেন ফাইভ ট্যান ফাইভ ইকল টু কি আই সাইন ফাইভ বাই আই কস ফাইভ তাই না আই সাইন ফায়ার ভ্যালু তো আমি জানি আই সাইন ফায়ার ভ্যালু কি আই টু সাইন ফাই টু प्लस आई थ्री साइन फाइ थ्री माइनस आई वन वन साइन वान बाई ये आई कॉस फाइ आई कस फायर भैल्यू कत आई कॉस फायर भैलू हे ये कि आई वन कॉस फाइव वन प्लस आई टू कॉस फाइ टू प्लस आई थ्री कॉस फाइव थ्री ফাইটা তাহলে আমার অবভিয়াসলি বেরিয়ে যাবে ট্যান ইনভার্স করে ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে ফাইয়ের ভ্যালু আমি আরামসে বের করতে পারবো টোটাল যে লোড আছে তার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যদি আমি বের করতে যাই ভি আর আয়ের মধ্যে যদি অ্যাঙ্গেল বের করতে চাই তাহলে ধরো ভি আমার এটা হলো ভি হচ্ছে এই ডাইরেকশানে আসছে এবার আইটা আমার সাপোজ এই ডাইরেকশানে হলো তাহলে এখানে এইটা অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফাই হবে তাই তো এবার দেখো ফাইয়ের ভ্যালুটা যদি আমার পজিটিভ হয় তাহলে সার্কিটে কোন লোডটা বেশি আমি কী করে বুঝতে পারবো যে ফায়ার ভ্যালু দেখে তাই তো ফায়ার ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সার্কিটে আমার যে পাওয়ার ফ্যাক্টারটা হচ্ছে সেটা কী ধরনের পাওয়ার ফ্যাক্টর বলবো লিডিং পাওয়ার ফ্যাক্টর তাই তো তাহলে লিড কে করে ক্যাপাসিটার লিড করে তাই না তাহলে কী বলতে পারবো সার্কিটে ক্যাপাসিটিভ লোড হাই আছে সার্কিটে ওকে আর ফায়ের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে কি বলবো পাওয়ার ফ্যাক্টরটা কী ধরনের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তাই না পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য কে দেয় এল দায় তাহলে সার্কিটে সেখানে এল বেশি আছে তাই তো তাহলে এখানে পাওয়ার ফ্যাক্টর দেখে আমরা বুঝতে পেরে যাব সার্কিটে কোন কম্পোনেন্টের দবদবা বেশি ঠিক আছে জোর বেশি কোন কম্পোনেন্টের তো সেটাই